নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমার আরেকটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। তো আরেকটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি, বেশ কিছুদিনের বাদে আবার ফোনটাকে হাতে ধরেছি ভিডিও করার জন্য। বেশ কিছুদিন ধরে মেয়ে একটু অসুস্থ ছিল সেই জন্য। তো দেখুন মেয়ে কী বলছে, শুনুন আগে। শরীর ভালো আছে সোনা? জ্বরটা সেরে গেছে? এখন তুমি কি খাচ্ছ সবাইকে বলে দাও। ডিম দিয়ে ভাত খাচ্ছে আমার সোনা। এখন শরীরটা একটু ভালো হয়েছে এখন না? দুদিন জ্বর ছিল সেই জন্য আর ভিডিও করতে পারিনি আমরা, তাই না? সোনা শরীর না ভালো থাকলে আর ভালো লাগে ভিডিও করতে? আর এইদিকে আরেকজন আওয়াজ করছে, গ্যাস লাগাচ্ছে। গ্যাসটা শেষ হয়ে গেছে, এখন বাজে 10টা। হ্যাঁ, 10 হয়ে গেছে, আমার রান্না হয়নি। শুধু মেয়ের জন্য ডিম আর ভাতটা হয়ে গেছে, তোকে ডিম ভাত খাইয়ে দিচ্ছি, আর আমাদের রুটি হবে। তো প্রায় এক সপ্তাহের মতো জ্বরে ভুগেছে, তারপরে এই যে আজকের উঠে একটু বসে ড্রয়িং করছে। একটু ড্রয়িং করতে ভালো লাগছে, এনার্জি পাচ্ছে, সেই করে আপনাদের দেখাচ্ছে। দেখুন রং করলো, তারপরে বাবা মিষ্টি এনেছে, হ্যাঁ মিষ্টি খাবে বলে, তো সেই আনন্দে মিষ্টি। আজকে একটু বাইরে বৃষ্টি হয়েছে, মনটা কেমন একটা মূল্য যেন মিষ্টি মিষ্টি খাই। তো বাবা যখন ফিরছে তখন বলে দিলাম একটু মিষ্টি এনে, তো তো মিষ্টি যথারীতি ওর মেয়ের পছন্দেই আনা হয়েছে। ডাক্তার যদিও বা একটু কম মিষ্টি খেতে বলেছে, তবে দু একদিন ছাড় দেওয়াই যেতে পারে, তাই না? শরীরটা ভালো না, মুখটাও ভালো নেই, যেটা ভালো লাগে সেটা খাক, সেই হিসেবেই খাওয়ানো। তাহলে মিষ্টি একটু কম করেই দেওয়ার চেষ্টা করি, কারণ কি বাচ্চাদের মিষ্টি বেশি খেলে খিদে মরে যায়। সেই জন্য বাড়ির যদি কেউ অসুস্থ হয়ে যায় বা নিজের মানুষ যদি সুস্থ না থাকে, তখন যেন সব কিছু এলোমেলো হয়ে যায়, তাই না? সব কিছু যেন একটা গতিতে চলছিল, হঠাৎ করে থমকে যায়, এরম একটা মনে হয়। আর বাচ্চাদের শরীর খারাপ হলে তো আর বলার উপায় নেই, কারণ কি বাচ্চারা কিছু বলতেও পারে না, যেটুকু আমরা বুঝি সেটুকু। আর একটু বড় হলে তো একটু বেটার হতো, তাই না? আমার তো তাই মনে হয়। আমি এই ফেস দিয়ে যাচ্ছি বলে আমি আমার আমার কথাটা বলতে পারবো, আর একটু বড় হলে কী হবে সেটা বলতে পারছি না, বাট মনে হয় তারা একটু বলতে পারবে। এখন তো আমরা যেটুকু বুঝি সেটুকু বুঝেই করা, কী কষ্ট হচ্ছে না হচ্ছে জিজ্ঞেস করলে কিছুই বলতে পারে না। তো সব কিছুই যেন মনে হয় এলোমেলো হয়ে গেছে। তো যাই হোক, জ্বরটা এখন ঠিক আছে, শরীরটা একটু উইক আছে, বাট মুখের টেস্টও নেই। ওকে জিজ্ঞেস করেই করলাম যে কী করবি, মাটন চিকেন কী খাবি বল, ওর এগুলো আসলে খুব প্রিয় খাবার জানেন তো। তো ও বললো চিকেনই খাবে, তো সকালবেলা ওর জন্য চিকেনের ঝোল আর ভাত ওকে করে দিয়েছি, শুধু ওর জন্য নয় সবার জন্যই। ওর বাবা অলরেডি খেয়ে বেরিয়ে যাবে, তো আমি ওকে থালা সাজিয়ে দিচ্ছি। আর একটু কাঁকরোল ভাজা করেছি, ও কাঁকরোল ভাজা ভালোবাসে, আর এটা দানাওয়ালা মানে দানাগুলো যে সবজির দানা থাকে ও কটমট করে খেতেও খুব ভালোবাসে জানেন তো। তো সেই জন্য কাঁকরোল ভাজাও একটা করে খাবে, আর আমি মাংস দিয়ে ভাতটা মাখিয়ে ওকে খাইয়ে দেবো। আর একটু পেঁয়াজ, ওর এখন জ্বর মুখে পেঁয়াজটা ভালো লাগছে, পেঁয়াজটা একটু ভিনিগারে ভিজিয়ে রেখেছিলাম, তারপরে নুন ভিনিগারে ভিজিয়ে রেখে তারপর দিচ্ছি ওকে। তো তোমাদের সবাইকে জানাই, বেশ কিছুদিন আমি কোনো ব্লগ শ্যুট করিনি, কোনো ভিডিও শ্যুট করিনি, কোনো ভিডিও অ্যাকচুয়ালি করিনি, কারণ কি আমার মেয়ের ভীষণ শরীর খারাপ ছিল। আর কালকে যে তোমরা ব্লগটা দেখেছো ওটা অনেক অনেক আগে, সানডের ব্লগ, সানডেতে আমি শ্যুট করে রেখেছিলাম, তো ওই লাস্ট ব্লগ বানিয়েছিলাম, তো সেটাই এডিটিং করে কালকে দিয়ে দিয়েছি, কারণ কি ভিডিও যেহেতু শ্যুট করা ছিল। বাট এই এতদিন টানা কোনো ভিডিও বা ব্লগ শ্যুট করিনি, কারণ কি একটাই রিজন, মানে ভীষণ শরীর খারাপ ছিল, ভীষণ মানে জ্বর সর্দি কাশি এরকম একটা ব্যাপার ছিল, আর জ্বর এমন জ্বর যে নামতে চাইছিল না, এরকম একটা জ্বর, জ্বরের মধ্যে দিয়ে কাটালাম। তো বেশ বিশাল টেনশনে ছিলাম, তো মেয়ে শরীর খারাপ থাকলে তো ভালো লাগে না কিছুই, তো সেই জন্যই কোনো ভিডিও শ্যুট করিনি। তো আজকের ভিডিওটা আবার শ্যুট করছি, ভিডিও আমাদের জন্য বানাচ্ছি, তো আজকের ভিডিওটা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। তো ফিঙ্গার ক্রস, ভগবানের দয়ায় বা ভগবানের আশীর্বাদে যাই বলো, মেয়ে এখন সুস্থ আছে, ভালো আছে, হালকা কাশিটা আছে বাট ঠিক আছে এখন নর্মাল। অনেক দিন টানা এক সপ্তাহ স্কুল যায়নি, তো আর প্রায় এক সপ্তাহ, প্রায় এক সপ্তাহের মতো, সোমবার গেছিল, সোমবার স্কুল থেকে বেরিয়ে জ্বর, অ্যাকচুয়ালি মানে স্কুল থেকে বেরিয়ে যখন ঢুকলো স্কুলে
খেলাম তখন ঠিকঠাক ছিল, যখন বেরোলো তখন গা একদম গরম। তো তারপরে বাড়ি এনে প্যারাসিটামল দেওয়া ছাড়া আমার উপায় ছিল না সেই সময়। তো তারপরে জল পুকতে দিয়ে আস্তে আস্তে জ্বরটাকে নামিয়েছি, আমি একাই বাড়িতে ছিলাম সেই সময়। তো যাই হোক, ভালো আছে এখন, সুস্থ আছে, ভালো লাগছে। তো আবার নর্মাল সমস্ত কিছুই করবে, স্কুল যাবে। তারপর রাতে বলল এগ রোল খাবে, ওরও অপছন্দ নয়, কিন্তু এগ রোলটা জানেন তো আমার বরেরই ইচ্ছা, মানে বাবা মেয়ে দুজনেই একই। তো বাবা ইচ্ছে আজকে একটু এগ রোল হবে, আর মেয়েরও অনথা নয় নয়, কারণ কি ওই রোল বা ডিম জাতীয় খেতে এগ রোল খেতে ভালোই বাসে। তো চট জলদি বানিয়ে নিচ্ছি, এটা আমাদের কিন্তু রাতের ডিনার জানেন তো, রাতের ডিনারে এগ রোল। ওর বাবার দুটো করে দেবো, আর ওর আর আমার একটা হলেই হয়ে যাবে। ওর একটু ছোটো সাইজের দিচ্ছি, পুরোটা যদি খেতে না পারে তখন আমি একটু খেয়ে নেব, আর না হলে ও পুরোটাই খাবে। একটু শসা পেঁয়াজ আর একটু ওকে শুধু একটু নুন আর সস দিয়ে দেবো, টমেটো সস, আর কিছু দিই না ওর তাই। আর একটু শসাটা কমই দেবো, জানি না, শুনেছি সবাই বলে শসা খেলে নাকি ঠান্ডা লেগে যায় বাচ্চাদের, তো সেই জন্যই যতটা মেনে চলা যায় যা শুনেছি তাই। তো পেঁয়াজটা একটু বেশি দেবো, শসা দু একটা দিয়ে একটু সস দিয়ে, ও বলছে সাজাবে, তো ওই কিছু কিছু সাজাচ্ছে, আমরা দুজনে মিলে সাজিয়ে এটা র্যাপ করে দেবো। ওই দেখুন একটা লঙ্কা দিতে যাচ্ছিলো, ভুলেই গেছে নিজের জন্য, লঙ্কা তো খাবেই না। তো এই আমাদের ডিনার আজকে। আর হ্যাঁ, একটা কথা সবাইকে বলছি, এখন অবশ্যই বাচ্চাদের একটু এক্সট্রা কেয়ার তো নিতেই হবে, এই সময় জ্বরটা ভীষণ বাজেভাবে হচ্ছে। আর কিছু করার নেই, স্কুলে জার্মসটা ছড়াচ্ছে, বাইরে বেরোলে জার্মস ছড়াচ্ছে, সেখান থেকে বাঁচার তো একটাই রাস্তা, কিছু মানে ডাক্তার বলেছে আমি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। বাচ্চাদের গরম জলে গার্গল করাবে, আর যদি না করতে পারে একটু গরম জল খাইয়ে দেবেন, এতে নাকি জার্মসটা মরে যায়। আর খাবার কিন্তু খাওয়াবেন না, খাবার খাওয়ানোর আগে এটা করবেন, আশা করছি আপনাদের উপকারে লাগবে। আমার তো উপকারে লেগেছে, আপনাদের উপকারে লাগলে আমি ভীষণ খুশি হব, সেই জন্যই আপনাদের সাথে শেয়ার করলাম। তো যাই হোক, আজকের কিন্তু আর বড় করছি না, আজকের বিদায়, আবার কাল কিন্তু নতুন ভিডিও নিয়ে চলে আসব, সেই ভিডিওতে কিন্তু আপনাদের সঙ্গে যাই। আর যারা নতুন আছেন, এখনও পর্যন্ত দেখেননি, তারা প্লিজ চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন, আরও নতুন নতুন ভিডিওগুলো আনবো যাতে সেটা দেখতে পান। সবাই কিন্তু ভালো রাখবেন, ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন।